সুপারো সুপারে ঘুমাও ঘুম পাচ্ছে ওইখানে ওইখানে পড়ছে জায়গা কই তোমার জায়গা কই রাগ করে ওইখানে শুই পড়ল মিঠি আর কি খোঁজে এই মিঠি দেখো বাইরেটা কতটা অন্ধকার জানো এখন কটা বাজে এখন বাজে রাত সাড়ে তিনটে মানে ভোর রাত আর কি তো যাই হোক ভোরবেলা উঠে দেখো আমি করছি চা তো সকাল মানে ভোরবেলা উঠে ঘর ঝাড় দিয়ে ঘরের জল এনে তারপর চা করছি তার কারণ হলো দুষ্টুর বাবা আজকে আবার কাজে বেরোবে আর দুষ্টুর বাবা যেদিন যেদিন ভোরবেলা কাজে বেরোয় তো এরকমই হয় এতটা ভোরে আর কি উঠে আমাকে সব কিছু করতে হয় তো আজকে তো সেরকম কিছু ঝামেলা নেই শুধু চা বিস্কুট খেয়ে বেরোবে সেই জন্য আর এদিকে মিঠি দেখো বাইরে আমাকে পাহারা দিচ্ছে যেহেতু আমি বারবার টিউবওয়েলে যাচ্ছি জল আনতে কাজ বাজ করতে ঠিক আছে আর এদিকে দেখো বাইরের রাস্তাটা কতটা অন্ধকার তো যাই হোক দুষ্টুর বাবা বেরিয়ে গেল তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে আমি আর মিঠি সোনা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আমার দুষ্টুসোনাও ছিল আমাদের সাথে তো দুষ্টুসোনার ঘুম পাচ্ছে খুব ওই জন্য ঘরে চলে গেল গ্রীষ্ম শুয়ে পড়েছে আর আমি এদিকে দুষ্টু মিঠি সোনাকে বলছি যে চল চল ঘরে চল যাবেই না দুষ্টুর বাবা চলে গেছে তো রাস্তার দিকে তাকিয়ে দেখো বসেই রয়েছে আর কি আর করব এখন অনেকটাই রাত যেহেতু তো চলো ঘরে গিয়ে আমিও এবার শুয়ে পড়ব তারপরে সকালে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এই যে মিঠিকে ডাকছি বারবার যাবেই না নাকি ঘরে ঠিক আছে তো চলো সাথে থাকো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আশা করছি ভালো লাগবে সাথে থেকো তোমরা সবাই কিন্তু ঠিক আছে ঘরে চলো ঘরে 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 গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো তো আজকে তো ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু তোমাদের সঙ্গে সেইভাবে আর কি কথা শুরু হয়নি তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো দেখো সকাল সকাল উঠে আমি একদম ফুল পাতা সব কিছু গুছিয়ে নিয়েছি আর আজকে অনেক সকাল সকাল একদম দেখো সমস্ত কাজ বাজ সেরে আর কি স্নান করে পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে ভাবছি দিনটা শুরু করব। ওই জন্য একদম সকাল সকাল সব কিছু কাজবাজ করে নিয়েছি ঠিক আছে তো দেখো স্নান করে আর আজকে একটু করেছি মাথার গামছাটা বেঁধে রয়েছি ঠিক আছে তো তো চলো দিয়ে তারপরে দিকে যাব কিছুই করিনি আজকে দুষ্টু বাবা চলে গেছে তোমাদের তো দেখালামই ভোরবেলা তো যাই হোক তারপর থেকে দুষ্টু বাবা চলে যাওয়ার পরে আবার শুয়ে পড়েছিলাম ওই জন্য একটু বেলাও হয়ে গেছে উঠতে তো তারপরে উঠে আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান পুজো কি করে নিলাম ঠিক আছে তো চলো সারাদিন সাথে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করো মানে কমেন্ট করে জানাও কেমন কি হলো ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো পুজোটা দিয়ে নিই চটপট করে ছো তোমরা সবাই দেখো আজকে আমার মনটা ভালো নেই সাথে শরীরটাও ভালো নেই ওই জন্য শুয়ে কি করব ভেবে পাচ্ছি না শুয়ে ভিডিও বানাচ্ছি আজকে মনটা ভীষণ খারাপ দুষ্টুর বাবা চলে গেছে ভোরবেলা কাজে আর শরীরটা একটু খারাপ রয়েইছে কাজ বাজ সেরকম কিছুই করছি না হালকা কিছু একটু রান্না করব ভালো শুয়ে থাকি একটু সময় সুইটার কতবার বলব যাই হোক শুয়ে ভালো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি এদিকে রাস্তায় কাজ হচ্ছে বাড়ির বাইরেও যাওয়া যাচ্ছে না রাস্তায় আজকে পিচ ঢালাই হচ্ছে চলো অনেক সময় শুয়ে থাকলাম এবার একটু রান্নাবান্নার দিকে যাই কি রান্না কর আর গরম ভীষণ গরম দেখো ফ্যান চলছে উপরে তাও ঘেমে যাচ্ছে তো তোমাদেরকে তো বললামই যে আজকে রাস্তায় কাজ মানে কাজ চলছে আর কি পিস ঢালাই দিচ্ছে তো এই যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের বাড়ির সামনেই কি এই যে আমার ঘরের সামনেই চলছে কাজ তো তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে দিলাম উপর জলের আর এদিকে এই দাদারা বলছিল যে একটু জল দিতে তোমার দুষ্টু শোনা গেছে ওইদিকে জল আনতে জল এনে আর কি ওনাদের দেবে আর এদিকে দেখো মোটামুটি হয়ে গেছে আমাদের বাড়ির সামনের কাজটা হয়ে গেছে আর রোলারটা এখানে দাঁড় করিয়ে ওই সামনের দিকে কাজটা চলছে ঠিক আছে তো চলো আমি এবার আমার কাজগুলো করি ঠিক আছে শুধু শুধু দাঁড়িয়ে থেকে থেকে কাজগুলো দেখলেই তো চলবে না বাকি কাজগুলো করতে হবে দেখো বিকেল হয়ে গেছে আর আমি দাঁড়িয়ে আছি কোথায় বলো তো এই যে আমার বাড়ির সামনে এই যে দেখো আমার ঘর আর এই যে দাঁড়িয়ে আছে এই দেখো রাস্তা অনেকদিন ধরে তোমার দেখাচ্ছিলাম যে রাস্তার কাজ চলছে চলছে এই যে দেখো রাস্তা হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ আর এই যে দেখো দাঁড়িয়ে আছে আমার সামনে তুস্কি কাকা চলো এই যে দেখো রাস্তাটা তোমাদের সঙ্গে ভালো একটু শেয়ার করি আর ওইদিকে মাঠে বিকেলে খেলা চলছে চলো সেটাও তোমাদের এক ঝলক দেখাই এদিকে দেখো এই যে বিকেল হয়ে গেছে মাঠে ছেলেরা খেলছে আর ওই আমার দুষ্টসোনা খেলছে খেলা পাগল আমার দুষ্ট চলো এখন ঘরে গিয়ে একটু কিছু টিফিনের ব্যবস্থা করি এদিকে টুস্কি এসছে বাড়িতে টুস্কির একটু কিছু একটা খাওয়াতে হবে টুস্কিকে বলছি টুস্কিকে বলছি যা বাজারে গিয়ে একটু চিকেন নিয়ে আমরা চিকেন পকোড়া করবো যা তাই যাচ্ছি আড়াইশো গ্রাম চিকেন খেয়ে দেয় কোন দাম আড়াইশো গ্রামে বলছি যে আড়াইশো গ্রাম চিকেন নিয়ে পকোড়া করবো ঘরে বেসন আছে সব কিছু ও বেসন না ময়দা চিকেন পকোড়াটা ময়দা দিয়েই ভালো হয় যাই হোক এদিকে রেস্ট চলছে রেস একশো মিটার দৌড় আচ্ছা যাই হোক চলো যাই হোক বলো আড়াইশো গ্রাম চিকেনে কম পকোড়া হবে অনেকগুলোই হবে আমাদের সবার অন্তত হয়ে যাবে আর কি তাই না বলো তুই ওই রোগা ছেড়ে আর কত খাবি তো যাই হোক চলো দেখি ঘরে গিয়ে কি খাবার দাবার বানানো যায় ঠিক আছে তো চলো ভেবেছিলাম যে চিকেন পকোড়া করবো তো টুসকি চলে গেল বাড়িতে ডিউটিতে নাকি আবার যাওয়ার আছে চলে যাবে ঠিক আছে তো পকোড়াটা আর করা লাগলো না আমার যাই হোক চলো সন্ধে হয়ে গেছে ঘরে গিয়ে একটু সন্ধে দেবো আর তারপর তা মানে চা হোক বা যাই হোক কিছু একটা করে খাবো ছেলে মেয়েকে নিয়ে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই আর দেখো নতুন রাস্তায় হাঁটতে বেশ মজা লাগছে কিন্তু ভাবছিলাম যে চপ্পল খুলে আর কি খালি পায়ে হাঁটবো কিন্তু পিচটা লেগে যাচ্ছে পায়ে যেহেতু আজকেই পিচটা দেয়া হয়েছে ওই জন্য পায়ে লেগে যাচ্ছে ঠিক আছে তো চলো সবাইকে টাটা পায় ভালো থেকো সবাই সুস্থ থেকো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর সবাইকে বলছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো এটা